বলিউড হলিউডের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। লাঞ্চ বক্স, ইংরেজি মিডিয়াম, ইনফার্নো, লাইফ অফ পাইয়ের মতো বহু সিনেমা করে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। বাংলাদেশের চলচ্চিত্রেও দেখা গেছে ইরফান খানকে। কাজ করেছিলেন মোস্তফা সরওয়ার ফারুকের আলোচিত সিনেমা ডুবে। এই কৌতূহলই হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। ইরফান নেই আজ এক বছর, তবুও যেন তিনি আছেন তার কাজের মাঝে সবার মনে। ক্যান্সারে আক্রান্ত হয়ে 2020 সালের 29 এপ্রিল পৃথিবী ছেড়ে যান ইরফান। তার চলে যাওয়ার এক বছরে তার সহধর্মিণী সুতপা শিকদার তাকে মনে করে লিখেছেন, আমার অনুভূতি আচ্ছন্ন করে তিনি আছেন, শুধু শারীরিক উপস্থিতিটাই নেই। শুধুমাত্র সু অভিনেতা নয়, ইরফানের ছিল এক গভীর দার্শনিক সত্তা। মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর তার লেখায় সুতপা পেয়েছে সেই সত্তার খোঁজ। ইরফান শোবিজের ছলমলে জগৎ ছেড়ে চলে আসতে চেয়েছিল, জীবনের প্রকৃত অর্থ খুঁজতে অস্থির হয়ে উঠত। ধর্ম বলতে বুঝত আধ্যাত্মিকতাকে, অন্ধ আচার সর্বস্ব ধার্মিক ছিল না, ছিল জাগ্রত অনুসন্ধানী ধার্মিক। ইংরেজি মিডিয়াম ছবির জন্য সবশেষ ফিল্মফেয়ারের সমালোচনা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান। সেদিন ইরফানের হয়ে তার পুরস্কারটি নিয়েছিলেন বড় ছেলে বাবিল। মঞ্চে দাঁড়িয়েই বাবিল আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বাবার দেখানো পথেই বড় পর্দায় কাজ করতে চান তিনি। ইরফান খান অভিনীত শেষ সিনেমা ছিল ইংরেজি মিডিয়াম, যেখানে তাকে দেখে আবেগ আপ্লুত হয়েছিল তার সহকর্মীরা সহ গোটা ভক্তকুল। এছাড়াও অস্কারের 93তম আসরে ইন মেমোরিয়াম বিভাগে স্মরণ করা হয়েছে প্রয়াত এই অভিনেতাকে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।